এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাথরঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। দুর্ঘটনার সময় তিনি ওই লঞ্চেই ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনার সময় কি ঘটেছিল সে অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন এটি নিউজকে। আনুমানিক রাত 3টার দিকে লঞ্চে ইঞ্জিনটি বিকল হয়ে যায় এবং ইঞ্জিন ব্লাস্ট হয়ে আগুন ধরে এবং চারদিকে বিদ্যুৎ সঞ্চার হয়। প্রচুর পরিমাণ যাত্রী ছিল লঞ্চটিতে, সবাই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে কিন্তু মাঝ নদীতে থাকায় আসলে কেউ নামতে পারেনি এবং পরবর্তীতে আস্তে আস্তে নদীর পাড়ে যখন এই লঞ্চটি ভেড়ে তখন অনেকে লাফিয়ে নদীতে পরে পার হয়, অনেকে পরে স্বাভাবিকভাবে আমরা নেমে বের হই। কিন্তু ধোঁয়া এবং প্রচণ্ড আগুনের কারণেই ম্যাক্সিমাম যারা ভিতরে ছিল তারা এই অবস্থা থেকে বের হতে পারেনি এবং অগ্নিদগ্ধ হয়ে বা ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে আসলে ম্যাক্সিমাম যারা মারা গিয়েছে তারা মারা গিয়েছে এবং আহত হয়েছে। তো আমাদের আশা ছিল যে হয়তো আমরা সাহায্য পাবো ফায়ার সার্ভিস থেকে বা অন্য অন্য কোনো জায়গা থেকে। এই এক দেড় ঘন্টার মধ্যে আমরা কোনো সাহায্য পাইনি।